আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি রান্নাঘর। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ভিউয়ার্স, আজ আমি তৈরি করে দেখাবো ধনিয়া পাতার ভর্তা। এটি গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলে বেশ কিছু ভর্তার রেসিপি দেওয়া আছে, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, দেখে নিতে পারেন। গরম ভাতের সাথে ভর্তা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর অনেকে ভর্তাটা বেশি পছন্দ করে থাকে। এখানে আমি ধনিয়া পাতাটা প্রথমে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এরপরে ঝুরি ঝুরি করে এটি কেটে নিয়েছি। অবশ্যই পানিটা ঝরিয়ে নেবেন, আর যত সম্ভব এটি একেবারে কুচি করে কেটে নেবেন। এখন কিছু শুকনো মরিচ আমি দিয়ে দিব। এখানে আগে থেকে শুকনো মরিচটা তেলের ভিতরে ভেজে রেখেছিলাম, আর ঝালটা যে যেমন খাবেন সেভাবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। অতিরিক্ত বেশি ঝাল দিতে যাবেন না। আপনারা এখানে ইচ্ছে হলে একটি মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে এটার সাথে চটকে নিতে পারেন, খেতে আরও ভালো লাগবে। এখন শুকনো মরিচগুলা একটু লবণ দিয়ে আমি মেখে নিব। তাহলে হবে কি, সামান্য একটু লবণ দিয়ে যখন আমরা শুকনো মরিচটা মেখে নিব হাত দিয়ে, এটি কিন্তু ভালোভাবে ম্যাশ হয়ে যাবে। এটি কিন্তু একটি টিপস, অনেকে শুকনো মরিচটা ভালোভাবে মেশাতে পারে না। আর মনে রাখবেন, ভর্তা তৈরির ক্ষেত্রে মরিচ পেঁয়াজটা যতটাই ভালোভাবে ম্যাশ করে মেশাতে পারবেন, এর টেস্ট কিন্তু ততটাই বাড়বে। দেখুন, লবণ দেওয়াতে একেবারে এটি গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে। এখন এখানে দিয়ে দিব আমি কাঁচা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু তেলে ভাজা না, কাঁচা পেঁয়াজটাই কুচি। আর যারা কাঁচা পেঁয়াজটা খেতে পারেন না, তারা কিন্তু সামান্য একটু তেলের ভিতরে একটু নেড়ে নেবেন, তবে বেশি ভাজবেন না। শুকনো মরিচ, লবণ আর পেঁয়াজটা ভালোভাবে নিয়ে একটু মেখে নিব, আর ধনিয়া পাতাটাও সাথে একটু চটকে নিব। লবণটা অবশ্য চেক করে নেবেন। আর একটু দিয়ে দিব এখানে সরিষার তেল, খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে। এই তো তৈরি হয়ে গেল ধনিয়া পাতার ভর্তা, খুবই মজার। বাসা একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যাদের মুখে রুচি থাকে না, খেতে ইচ্ছে হয় না, ভর্তা করে খেতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি লাইক অবশ্যই দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।